ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। পাশাপাশি লোহিত সাগরেও হামলার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দেয় গোষ্ঠীটি। এমন অবস্থায় বিশ্ব বাণিজ্যে বাড়ছে উদ্বেগ। এদিকে সাগরপথে হামলার ঘটনায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। সাগরপথে ছড়ানো গাজা যুদ্ধের রেশ, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গেল নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হামলা চালাচ্ছে হুতিরা। এখন পর্যন্ত 70টির বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। লোহিত সাগর কিংবা এডেন উপসাগরে নয়, এবার ভারত মহাসাগরে চলাচলকারী জাহাজেও প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে চলাচলকারী জাহাজেও হামলা চালানো হবে। এখন থেকে ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজেও হামলা চালানো হবে। মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজকে প্রতিরোধ করা। ভূমধ্য সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রুট হচ্ছে লোহিত সাগর। এই অঞ্চলে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলায় পশ্চিমাদের উদ্বেগ বাড়ছে। এদিকে সোমালিয়ার জলদস্যুরাও ভারত মহাসাগরের একাধিক জাহাজে হামলা চালাচ্ছে। এমন অবস্থায় সাগর পথে হামলা বন্ধ সহ উত্তেজনা কমাতে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে চীন। মাসুদ রানা, নিউজ 24।